আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আজ বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি মমতা সুলতানা। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ব্রিটেনের কাউন্সিল নির্বাচনের ফলাফলে এগিয়ে লেবার পার্টি, টাওয়ার হ্যামলেটসে চলছে ভোট গণনা। সারা দেশে কাউন্সিল নির্বাচন ও ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন। হোয়াইট চ্যাপেলে ইউকে জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতি, তদন্ত করছে পুলিশ। শুনছিলেন শিরোনামগুলো, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। ব্রিটেনে গতকাল অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনের ফলাফলে শেষ খবর পাওয়া পর্যন্ত দেশজুড়ে কনজারভেটিভ পার্টিকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে আছে লেবার পার্টি। 161টি বাড়ায় অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে শেষ খবর পাওয়া পর্যন্ত লেবার পার্টি 1820টি সিটে জয় পেয়েছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টি 1190টি সিটে জয়ী হয়েছে। এবারের নির্বাচনে লেবার পার্টি নতুন করে 297টি সিটে জয় পেয়েছে। এর বিপরীতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি হারিয়েছে 133টি সিট। অন্যদিকে ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টি 155টি সিটে চমক দেখানো জয় পেয়েছে। বড় দলগুলোর প্রতি ভোটাররা অনেকটা মুখ ফিরিয়ে নেয় ইউকে আইপি নির্বাচনের ফলাফলে চমক দেখিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বাড়ায় কে হচ্ছেন মেয়র, এই নিয়ে এখন যত আগ্রহ ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিদের। বৃহস্পতিবার সারাদেশের সাথে অনুষ্ঠিত হয় এই বাড়া নির্বাচনও। নির্বাচনে 47% বেশি ভোটার ভোট দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল 8টা থেকে এখন পর্যন্ত লাইম হাউসের ট্রক্সি হলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভোট গণনা চলছে। এবারে স্থানীয় নির্বাচন ও ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য নির্বাচনে ব্রিটেনের বিভিন্ন শহরের মতো মিডল্যান্ডসেও বিভিন্ন কাউন্সিলে বাঙালি প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারে নির্বাচনে ছিল ভিন্ন রকমের আমেজ। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজীকে সাথে নিয়ে মিডল্যান্ডসের নির্বাচনী খবর জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। এবারে স্থানীয় নির্বাচন ও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নির্বাচনে ব্রিটেনের বিভিন্ন শহরের মতো মিডল্যান্ডসের বিভিন্ন শহরেও বাঙালি প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেন। বার্মিংহাম সিটি কাউন্সিলের অ্যাস্টন ওয়ার্ডে মোট 4 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। লেবার দলীয় বাঙালি প্রার্থী বর্তমান কাউন্সিলর জিয়াউল ইসলাম 4175 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম লিবডেম প্রার্থী সলিসিটর সামউদ্দিন মোট 1341 ভোট সংগ্রহ করেন। বার্মিংহাম সিটি কাউন্সিলের লজেস অ্যান্ড ইস্ট হ্যান্সওয়ার্থ ওয়ার্ডে মোট 4 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। লেবার দলীয় প্রার্থী হ্যান্ড্রিনা কুইন 4179 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক দলীয় প্রার্থী আফজাল হোসেন তালুকদার মোট 953 ভোট সংগ্রহ করেন। এদিকে মিডল্যান্ডসের সানডোয়েল কাউন্সিলের টিপটন গ্রিন ওয়ার্ডে মোট 2 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। লেবার দলীয় প্রার্থী বর্তমান কাউন্সিলর আহমেদুল হক এমবিই 1907 ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী রোনাল্ড গ্রিফিথ 955 ভোট সংগ্রহ করেন। এবারের নির্বাচনে অধিক সংখ্যক বাঙালি প্রার্থীদের অংশগ্রহণ করায় নির্বাচনে ছিল ভিন্ন আমেজ। যুবক বৃদ্ধ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করেন। জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধিরা সমাজ উন্নয়নে কাজ করবেন, এগিয়ে যাবে বাঙালি কমিউনিটি, এটাই সকলের প্রত্যাশা। আব্দুল হাসমন, চ্যানেল আই নিউজ। পূর্ব লন্ডনের সুপরিচিত প্রতিষ্ঠান ইউকে জুয়েলারিতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ইউকে ইন্টারন্যাশনাল গ্রুপের পরিচালক জানান, গত বুধবার সকালে স্টোর খোলার পরপরই গ্রাহক সেজে 4-5 জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় দোকানে প্রবেশ করে। এ সময় ডাকাতরা দোকানের ক্যাবিনেট ও ম্যাগনেটিক ডোর ভেঙে বিপুল পরিমাণ হয়েছে। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ফরেন্সিক রিপোর্ট প্রস্তুত করে। ডাকাতির ঘটনা কমিউনিটিতে ছড়িয়ে পড়লে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন। আর পূর্ব লন্ডনে একের পর এক দুর্ধর্ষ ডাকাতি আর ধারাবাহিকভাবে চুরি ছিনতার ঘটনায় বাঙালি অধ্যুষিত এই অঞ্চলের বাসিন্দা আর ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 9:40 হয়েছে, দেয়ার 6 পিপল হু এন্টার দ্য শপ, দেয়ার আর
শপের ভিতরে আমাদের জুয়েলারি শপের সেকশনে একটা দরজা আছে ম্যাগনেটিক লক, তো ওই ঢোকার সময় সামনে আমার বাই ছিল, ওইখানে তার একটা পাঞ্চ মারছে, এরপরে সে চাচ্ছিলো যে কিছু করার, এরপরে দেখতে চার পাঁচজন নাইফ অথবা তাদের সাথে হামার ছিল, আর একটার সাথে ব্যাগের মধ্যে একটা জিনিস ছিল, প্রজিউম ইট ওয়াজ এ গান, অ্যান্ড দে ওয়েন্ট ইন টু দ্য জুয়েলারি শপ, দ্য ডোর ওয়াজ লকড, ওইটা আবার তারা হামারিং করে তারা ওইটা খুলছে, খোলার পরে ওই ভিতরে ঢুকিয়া ব্যাক ক্যাবিনেট ওইগুলা তারা স্মাশ করছে, স্মাশ করিয়া ক্যাবিনেটের ভিতরে যেগুলো ছিল ওইগুলো নিচে, উপরে যেগুলো ছিল জুয়েলারি অনেক জুয়েলারি নিচে, এস্টিমেটেড লস উই ডোন্ট নো এক্স্যাক্টলি ইয়ার বিকজ দ্য ফ্লাইং স্কোয়াডস আর হিয়ার, আই ক্যানট কাউন্ট মাই স্টপ, এস্টিমেটেড ওভার 200,000 কে। গত 20 মে ক্রয়জন বিএনপি ও প্রবাসী নরসিংদী জেলাবাসীর আয়োজনে ক্রয়জনের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নরসিংদী সদরের চেয়ারম্যান আলহাজ মঞ্জুর এলাহির সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল খালিক তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম আজাদ, জসীমউদ্দিন সেলিম, সাইফুল আহমেদ মামুন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সারাদেশে আজ বিরোধী দলীয় নেতাকর্মীরা হত্যা, গুম এবং অপহরণের শিকার হচ্ছে। বক্তারা সম্প্রতি গুম হওয়া ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি নেতা জনাব মুজিবুর রহমান মুজিবকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। বালাগঞ্জ ওসমানীনগর বিএনপি অ্যাক্টিভিস্ট ও সাপোর্টার ফোরাম ইউকের সম্মেলন মঙ্গলবার পূর্ব লন্ডনে ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের একাংশের আহ্বায়ক আব্দুর রব মল্লিক ও পরিচালনা করেন সদস্য সচিব আবুল কালাম সেতু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রফিকুল্লাহ, আব্দুল গফুর, আব্দুল সালাম আজাদ প্রমুখ। সম্মেলনে বালাগঞ্জ ওসমানীনগর বিএনপি অ্যাক্টিভিস্ট ও সাপোর্টার ফোরাম ইউকের সভাপতি নির্বাচিত করা হয় বলে দাবি করেছেন আব্দুর রব মল্লিক। তিনি আরও দাবি করেন, আবুল কালাম সেতুকে সাধারণ সম্পাদক, সাজ্জাদ মিয়াকে কোষাধ্যক্ষ এবং শাহজাহান আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বালাগঞ্জ বিশ্বনাথ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে প্রবাসী বালাগঞ্জ বিশ্বনাথবাসী। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, মঙ্গলবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত এই সংবর্ধনা মিডল্যান্ডসের বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী বালাগঞ্জ বিশ্বনাথবাসীরা যোগ দেন। প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদের সভাপতিত্বে ও বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত বালাগঞ্জ বিশ্বনাথ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সেক্রেটারি আলহাজ ফয়জুর রহমান চৌধুরী এমবি, এমবিই, মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান, বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী মাখন, বার্মিংহাম জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল কাদের আবুল প্রমুখ। মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের ব্লু মুন মিডিয়া সেন্টারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লন্ডন মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ সাহেলকে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান চৌধুরী রুবেলকে সাধারণ সম্পাদক ও মহিবুর রহমান মুহিবকে সাংগঠনিক সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট লন্ডন মহানগরী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটি গঠন করা হয়। সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমেদ সাদ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সানু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল লেইস মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এনামুদ্দিন, মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ। দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। ফ্রান্সে এনআরবি কনফারেন্স অনুষ্ঠিত,
বার্মিংহামে বর্ণাঢ্য আয়োজনে ক্যারম প্রতিযোগিতা সম্পন্ন।